100 দিনের কাজে বকেয়ার দাবিতে পথ অবরোধ হুগলির খুলনানে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, 100 দিনের কাজে বকেয়া মজুরির দাবিতে জিটি রোড অবরোধ করে জব কার্ডধারীরা। পান্ডুয়ার ইটেচনা খুলনান গ্রাম পঞ্চায়েতের অধীনে জব কার্ডধারীদের প্রায় 7 মাসের কাজের টাকা বাকি রয়েছে। অভিযোগ, বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, উল্টে সম্প্রতি কাজও বন্ধ রয়েছে এলাকায়। পূজোর মুখে তাই বকেয়া পাওনা ও কাজের দাবিতে পথ অবরোধে সামিল হলেন জব কার্ডধারীরা। এদিন 100 দিনের কাজের সাথে যুক্ত শতাধিক মানুষ খুলনান মোড়ে জিটি রোড অবরোধ করে। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর বিষয়টিতে পুলিশি হস্তক্ষেপের আশ্বাস মিললে অবরোধ ওঠে। জব কার্ডধারীদের দাবি, করোনা পরিস্থিতিতে অনেকেই কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন, তাই তারা জব কার্ডে কাজ শুরু করেন। কিন্তু সেই জব কার্ডের কাজ করেও টাকা পাওয়া যাচ্ছে না, তাহলে কি করে সংসার চলবে? এই এলাকার এক একজন শ্রমিকের জব কার্ডের কাজের 3-4 মাস, কারোর আবার 7 মাস ধরে টাকা পায়নি। এই বিষয়ে রেখা দাস নামে এক শ্রমিক বলেন, 3-4 মাস ধরে টাকা পায়নি, তার উপর কাজ হচ্ছে না, এর প্রতিকারের জন্যই পথ অবরোধ চলছে। যদিও এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের প্রধান বা শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিজেপির হুগলি সাংগঠনিক যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ বলেন, এই রাজ্যেই দাবি করছে 100 দিনের কাজে তারা প্রথম, অথচ কাজ করিয়ে সেই রাজ্যেই শ্রমিকদের টাকা দিচ্ছে না, এর প্রতিবাদ জানায়। এখন দেখার, পুজোর মুখে গরিব মানুষগুলোর মুখে হাসি ফোটাতে জব কার্ডধারীদের টাকা দিতে প্রশাসন কি ব্যবস্থা নেয়। আপনারা কি চাইছেন তাহলে? আমরা পয়সা চাইছি, কাজও চাইছি, পয়সাই চাইছি। কটা কাজের পয়সা পাবেন? কোন জায়গায় কাজ করেছিলেন? দিনের কাজে নাকি পশ্চিমবাংলায় 1 নম্বর, এই বলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা নিয়ে আসে। এই 100 দিনের প্রকল্প, এ তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কিন্তু এই রাজ্য যেহেতু রাজ্য যুক্তরাষ্ট্র পরিকাঠামো রাজ্যের দ্বারা এগুলো বণ্টিত হয়, কিন্তু এই টাকা যারা এই কাজের সঙ্গে যুক্ত প্রকৃত আজকে সেই টাকা তারা পাচ্ছে না। আজকে 7 মাস 8 মাস হয়ে গেছে, পান্ডুয়ার একাধিক গ্রামের মানুষ এই কাজের সঙ্গে যুক্ত হয়ে এই টাকা পাচ্ছে না। তৃণমূলের যারা এখানে পঞ্চায়েত সদস্য আছে, পঞ্চায়েত প্রধান আছে, তাদের কাছে জানিয়ে কোনো লাভ হচ্ছে না। এমনকি নিরপেক্ষ সংস্থা বিডিও, সেখানে জানিয়ে তাদের কোনো লাভ হচ্ছে না। আজকে বাধ্য হয়ে তারা খন্ডানের রাস্তা অবরোধ করেছে। এই পুজোর মরশুমে কোথায় কর্মচারীরা বোনাসের অপেক্ষায় থাকে যে বোনাস পাবে বলে, সেখানে নিজেদের প্রাপ্য মজুরিটা পাচ্ছে না। এই তৃণমূল যে খেলা হবে স্লোগান দিয়েছিল, এই কি সেই খেলা? ধিক্কার জানায় এরকম খেলা। বাজল পুজোর বাজনা, শরতের আকাশে শিউলি ফুলের গন্ধ, দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। নিউজ আমার বাংলার পক্ষ থেকে সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা আপনাদের সঙ্গে পুজোর 4টি দিন থাকছি, আপনারাও থাকুন আমাদের সঙ্গে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।